মেমারিতে তৃণমূলের মিছিলেই মন্ত্রী সিদ্দিকুল্লার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলল দলেরই বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল। শনিবার পূর্ব বর্ধমানের মেমারি 2 নম্বর ব্লকের তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদ, জয় হিন্দ তৃণমূল, সংখ্যালঘু কিষাণ, তৃণমূল কংগ্রেস, এসটিএসসি ওবিসি সেলের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এই মিছিল। এই মিছিলে পা মিলিয়েছিলেন বহু সাধারণ মানুষ থেকে শুরু করে সংগঠনের কর্মকর্তারা। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, রান্নার গ্যাস সহ পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, প্যান কার্ডে আধার সংযোগ নামে সাধারণ মানুষের আর্থিক জরিমানা সহ কেন্দ্রীয় সরকারের ধর্ম ও জাতি একাধিক রাজনীতির বিরুদ্ধে মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এসটি সেল সহ শাখা সংগঠনের ডাকে একটি বিশাল জনসভা সংগঠিত হয়। কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে যে মিছিল, সেই মিছিলেই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান উঠল এবং পরে সাতগেছিয়ায় একটি সভার আয়োজন করা হয়। সেই সভাতেই বক্তব্য রাখতে উঠে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সকলের মাঝেই। তিনি আরও বলেন, এর আগে মঙ্গলকোট ব্লকের দায়িত্বে ছিলেন তিনি। মঙ্গলকোট অশান্ত হবার পর মেমারি এলাকাকে অশান্ত করার চেষ্টা করছেন তিনি। এই এলাকায় বহিরাগত, কিন্তু আমরা এই এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে আমাকে খুনের হুমকি দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, মন্ত্রী ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষের দ্বন্দ্ব নতুন কিছু নয়, এর আগেও এই রকম ঘটনা প্রকাশ্যে এসেছে বহুবার। আমরা যারা এই ব্লকের ছেলে, আমরা যারা এই ব্লকের তৃণমূল কংগ্রেস করি, প্রথম দিন থেকে করি, দলের সূচনা লগ্ন থেকে আছি, তারা প্রয়াত সজলদার কাছে আমরা বলি নাই যে আমাকে টাকা দিন, পয়সা দিন, সোনা দানা দিন। আমরা বলে থাকতো, কিন্তু সেদিনকে আমরা চাকরি বাকরি দাবিও করি নাই। আমরা সেদিনকে করজোরে সজলদাকে বলেছিলাম, দাদা আপনি আমাদের ব্লকে এই সাতগেছিয়াতে একটা ডিগ্রি কলেজ নির্মাণ করে দিন। সজলদা খুশি হয়েছিল, বলেছিল আমি চেষ্টা করবো এখানে ডিগ্রি কলেজ করার। সেদিন থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা যারা এখানে জনপ্রতিনিধি ছিলাম এবং বিশিষ্ট মানুষ, তাদের নিয়ে একটা কলেজ কমিটি তৈরি করেছিলাম, কলেজ প্রস্তুতি কমিটি, যেটা আমার হাতে রয়েছে।